দলিল কোরআনে করিম থেকে বললাম যে সূরা নূর আয়াত নম্বর 4 আল্লাহ পাক ইরশাদ করছেন, ওয়াল্লাযীনা ইয়ারমুনা আল মুহসানাত, আর ওই সব অপরাধী লোকেরা যারা সতী সাধ্বী রমণীদের ওপর মিথ্যা অপবাদ দেয়, জেনার অপবাদ দেয়। মুহসানাত আল্লাহ বলেছেন, নারীদের কথা বলেছেন, কিন্তু তাহলে উদ্দেশ্য কি যে শুধু নারীদের ওপর অপবাদ দিলেই এই শাস্তি, আর পুরুষের অপবাদ দিলে শাস্তি নাই? আচ্ছা, তো কেন এই কথা বললেন? আল্লাহ বলতেন যে পুরুষ হোক নর অথবা নারীর ওপর যদি, হ্যাঁ, সচ্চরিত্র বা সচ্চরিত্রা নর অথবা নারীর ওপর যদি অপবাদ দেয়, নর নারী সবাইকে সামিল করে আল্লাহ তা মুহসানাত মুয়ান্নাস স্ত্রীলিঙ্গ দিয়ে কেন বললেন আল্লাহ রাব্বুল আলামিন? কে বলতে পারে এর হিকমা, রহস্য? মাশাআল্লাহ, কথা ভালোই বলেছে। মহিলা জাতি, নারী জাতি কমজোর সমাজে, তাই না? শারীরিক দিক থেকে কমজোর, মনের দিক থেকে কমজোর, ইজ্জতের ইজ্জত মান সম্মানের দিক থেকে নারী জাতির ওপরে একটা অপবাদ যদি লেগে যায়, সেটাকে ধুয়ে মুছে সাফ করা বড়ই কঠিন। পুরুষদের ক্ষেত্রে অনেকটা হালকা, তাই না? নারী জাতির ওপরে একটা যদি দাগ লেগে যায় একবার, তাহলে ওর বিবাহ হয় মুশকিল, ভালো একটা ঘরে তার সেট হয় মুশকিল। পক্ষান্তরের ছেলে তবা করে নিয়েছে, ভালো লেগেছে, ছেলেটা খারাপ ছিল ভালো হয়ে গেছে, ভালো পরিবারে হয়তো বিয়ে হয়ে গেল, হচ্ছে না, হচ্ছে না? হ্যাঁ, এগুলো তো আছে। যেটা আসল দিক সেটা হচ্ছে যে নারীদের ক্ষেত্রে মিথ্যুক অপবাদ দেওয়ার ক্ষেত্রে সাহসী বেশি হয়, কারণ এর রিয়াকশন বলে ভয় কম। মহিলা কান্নাকাটি করে থেকে যাবে, আর কিছু করতে পারবে না, যে অপবাদ দিয়েছে তার কিছু মস্তান কিছুই করতে পারবে না, বোঝা গেছে না? সমাজে ওই রকম শক্তিশালী হয়তো, তাদের বিরুদ্ধে ওই মহিলা কিছুই করতে পারবে না। পক্ষান্তর একজন পুরুষের উপর অপবাদ দিলে অত সোজা নয় যে অপবাদ দেওয়ার পরে তুমি সুখ শান্তিতে ওখানে বাস করবে আর কোনো রিয়াকশন হবে না, এর পরিণতি সম্পর্কেও চিন্তা করে নিতে হবে। হতে পারে যে এই মিথ্যা অপবাদের জন্য তোমার জান নিয়ে নিতে পারে, যা যা হবে হবে, আমার মান ইজ্জত তো ডুবেছে ডুবেছে, আমার উপরে জেনার অপবাদ দিয়েছে, সমকেতার অপবাদ দিয়েছে, কিন্তু একে বেঁচে থাকতে দেবো না, করতে পারে না, পারে না। এটা একটা পুরুষ লোক এইরকম করতে পারে, কিন্তু একটা মহিলা এত বড় সাহস সহজে করতে পারবে না। সেখানে অপবাদ দিতে গিয়ে, একজন পুরুষ অপবাদ দিতে গিয়ে মানুষ 10 বার চিন্তা করবে যে এর সম্পর্কে মুখ খোলাটা আমার জন্য কল্যাণকর হবে না, আমার এখানে বাস করাটা মুশকিল হয়ে যাবে, ঠিক না? জাল ফারে আল্লাহ রাব্বুল আলামিন। আর নারীদের ইজ্জতের ওপর আক্রমণ করে দিলে ক্ষতিগ্রস্ত সামাজিক পারিবারিক দিক থেকে হয়ে যায়। হ্যাঁ, ওই নারী তো ক্ষতিগ্রস্ত হয়, নারীর আত্মীয় স্বজন অভিভাবক তারাও ক্ষতিগ্রস্ত হয়, তাদের মানহানি হয় না? কিন্তু ছেলে, কোনো পরিবারের ছেলে, কোনো বংশের ছেলে একটা খারাপ হয়েছে, তাতে গোটা বংশের, হ্যাঁ, ও তো, হ্যাঁ, লজ্জা পেতে হয় না বা লাঞ্ছিত হইতে হয় না। এই সব দিক থেকে আল্লাহর বিশেষভাবে নারীদের কথা এখানে উল্লেখ করেছেন, না হলে আসল শরীয়তের বিধান হচ্ছে নর হোক আর নারী হোক, কোনো সৎ চরিত্রের পুরুষ অথবা সচ্চরিত্রা নারীর ওপর কেউ যদি অপবাদ দেয়, আর মুনাল মুহসানাত সোম্মালাম ইয়া তুমি আর বাদ অপবাদ দিয়েছো, তাহলে সাক্ষী পেশ করো। কয় সাক্ষী লাগবে? জি, জেনা ব্যভিচার প্রমাণ করার জন্য 4 সাক্ষী লাগবে। যদি 4 সাক্ষী না হাজির করতে পারি, সোম্মালাম ইয়া তুবি আর বাদে সোহাদা, অতপর 4 সাক্ষী নিয়ে আসতে পারলো না, ফাজলে দুহুম সামানি না জালদা, আল্লাহ বলছেন তোমরা তাহলে কি করো, তাদেরকে বেতরাঘাত করো 80টি। জি, কতটি বেত লাগাও? 80টি বেত লাগাও, জালদা। জি, ওয়ালা তাকবালু লাহুম, এটি হচ্ছে পার্থিব শাস্তি একটা, এটা শাস্তি দেবে কে, বাস্তবায়ন করবে এর? আল্লাহ তো ফাজিলে দুহুম, তোমরা, হ্যাঁ, বহু বচন বলেছেন, তাহলে জনগণকে বলা হয়েছে যে তোমাদেরকে এই আইনটা হাতে নিতে হবে? হ্যাঁ, না না না, এইভাবে কোরআন বুঝলে হবে না, যে আল্লাহ তো বলেনি এক বচন যে দেশের একজন নেতা থাকে তাকে ফাজিলে দুহ বহু বচন, সুতরাং সবাইকে, গোটা গ্রামবাসীকে, গোটা এলাকাবাসীকে উঠে পড়া লাগতে হবে, দাও আমরা এই শাস্তি দিয়ে দিক, জায়েজ না? এখানে সম্বোধন করা হয়েছে যাদেরকে আল্লাহ বল প্রয়োগ করে অন্যায় নির্মূল করার ক্ষমতা দিয়েছেন, আর তারা হচ্ছে শাসক গোষ্ঠী, শাসক এবং শাসকের প্রতিনিধি, শাসকের প্রতিনিধি প্রতিটি অঞ্চলে অঞ্চলে এলাকায় যে আদালত রয়েছে, আদালত, আদালতের জজ কাজী,
কাজী ভাষাটি আবার বাংলাদেশে আলাদা, ভারত বাংলাদেশে আলাদা অর্থে ব্যবহার হয়। শুধু বিয়ের সাথে ওই দু তিনটা কাজ করলে কাজী সাহেব হয়ে যায়, আর আরবি ভাষা কিন্তু এইটা কাজী না, এইটা একেবারে লিমিটেড কাজী। পার্সোনাল্লাহ অমুসলিম দেশগুলিতে, ভারতেও আছে মুসলিম পার্সোনাল্লাহ। পার্সোনাল্লাহ মানে বিবাহ, নিকাহ আর তালাক আর মিরাস, ধন সম্পদের ভাগ বন্টন, এই তিনটা কাজের ক্ষেত্রে কিছু রেজিস্টার্ড লোকের আছে। হ্যাঁ, মৌলবী মাওলানা আছে, কামেল পাশ করে ফাজেল পাশ করে, তারা এই যে রেজিস্ট্রেশনটা সরকার থেকে নিয়ে রেখেছে, ওরাই হচ্ছে কাজী সাহেব, ওরাই বিয়ে পড়ায়, ওরাই তালাক করায়, আর আর ওরাকে দিয়ে কী হয়, ধন সম্পদের ভাগ বন্টন হয়, কাবিন টাবিন ইত্যাদি। জি হ্যাঁ, এরা আসলে কাজী না। আসল কাজী কারা? কাজী মানে বিচারক, বিচারপতি, যাকে জজ বলা হচ্ছে। হ্যাঁ জি হ্যাঁ, হাকিম, আমাদের দেশে হাকিম বলে, কি বলে, ইংরেজ আমল থেকে বা মোগল আমল থেকে নামটা চলে আসছে কি হাকিম, এই টার্মগুলো আগে ছিল, এখন আপনাদের বাপদাদারা বলবে হাকিম বলবে। তারপরে অ্যাডভোকেটকে কি বলে, উকিল, উকিল, ওটা একটু বিকৃত করে উকিল বলছে আরবি শব্দ এগুলো। তারপরে মুনসেফ, জি হ্যাঁ, আদালত, হ্যাঁ আদালতে গিয়েছিলাম, জি হ্যাঁ। তাহলে 80টি বেতরাঘাত করবে, ঠিক ওই রকমই জিহাদের আয়াতগুলির বাস্তবায়ন। যদি একটা দণ্ডবিধান 80টা বেত লাগাইতে হবে, ওইটাই জনগণ করলে হারাম হবে, মুফতি সাহেব করলে হারাম হবে, শেখ করলে হারাম হবে, পীর সাহেব করলে হারাম হবে, সেটা কে করবে? সরকার শাসক করলে ফরজ হবে, ফরজাদি হবে, তার জন্য সেটা ইবাদত হবে, সওয়াবের কাজ হবে। তাহলে জিহাদ এর চাইতে অনেক বড় গুরুত্বপূর্ণ বিষয়। জিহাদ কি করে মুফতি সাহেব, হ্যাঁ আর হুজুর সাহেব, আর এই কোনো একটা দল সংগঠনের নেতা সাহেব, কি করে জিহাদ জিহাদ করতে পারে? আর জিহাদে বেরিয়েছিল, রাস্তায় বেরিয়ে গেছে, এটার নাম জিহাদ। আবার কারো কাছে গণতন্ত্রের ভোটের নাম জিহাদ, কারো কাছে মিছিল বিক্ষোভের নাম জিহাদ, এগুলো জিহাদ নয়। জিহাদ শরীয়তের একটি ফরজ কাজ, আর এই ফরজ আল্লাহ রাব্বুল আলামিন ওর উপরে করেছেন যাকে আল্লাহ অতটা ক্ষমতা দিয়েছেন, আর তাদের কথা একটু আগে বললাম, শাসক গোষ্ঠী জি হ্যাঁ এগুলি বাস্তবায়ন করবে, আর না হলে ফাসাদে পরিণত হবে, জিহাদ থাকবে না। মানুষ যদি হাতে নেয় শাসক গোষ্ঠী ছাড়া, তাহলে সেটা ফাসাদে পরিণত হবে, কারণ অতি অশান্তি সৃষ্টি হবে, ক্ষতি বেশি হবে, লাভ হবে না। কারণ সরকার যখন করবে তার কাছে প্রতিরক্ষার ব্যবস্থা আছে, রিয়াকশন হইলে পাল্টা রিয়াকশনের জন্য ব্যবস্থা আছে, হ্যাঁ বড় হিকমত আছে। কিন্তু জনগণের কোনো নেতা এমনি কেউ যদি, যার হাতে দেশের নেতৃত্ব নেই, প্রশাসন নেই, সুতরাং তার কাছে না সেনাবাহিনী আছে না কোনো ক্ষমতা আছে, সে যদি এগুলো কাজ করে যখন রিয়াকশানটা হবে, তখন তার প্রতিরোধ কী করে করবে? তখন মার খাবে, তখন নিজেও মার খাবে এবং নিজের দেশবাসীকেও মার খাওয়াবে, কাফেরের কাছে, উপরিশক্তির কাছে। যার ফলে এটির নাম জিহাদ না, এটির নাম হচ্ছে ফাসাদ, ফাসাদ।